হযরতে লোকমান তার সন্তানকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। ইয়া বুনাইয়া, আসলে শব্দটা ছিল ইয়া ইবনি, হে আমার ছেলে। আরবি কায়দা অনুযায়ী তিনি এটাকে তাসগির করেছেন, ইয়া বুনাইয়া আর ইয়া ইবনি, দুটি কথার মধ্যে পার্থক্য কি? ইয়া ইবনি মানে হে আমার ছেলে, এটা তিনি বলতে পারতেন, লোকমান বলতে পারতেন হে আমার ছেলে, কিন্তু তিনি তা বললেন না, বললেন ইয়া বুনাইয়া, এর অর্থ হলো হে আমার কলিজার টুকরা সন্তান। ছেলেকে ডাকবেন আব্দুল করিম, আব্দুল সত্তার, এরকমও ডাকা এক জিনিস। আর যদি ডাকেন আমার নয়নের পুতুলি, বাবা, আব্বু, কলিজার টুকরা, এ বলে যদি ডাক দেন, ছেলে যত খারাপ হোক দৌড়ে বাপের পায়ের কাছে হাজির হয়ে যায়। হযরতে লোকমান ছেলেকে যে ইয়া বুনাইয়া কলিজার টুকরা বলে ডাকলেন, এর দ্বারা ছেলে যে খুব ছোট তা মনে করার কারণ নাই, কারণ ছোট্ট ছেলেকে এত বড় নসিহত করা যায় না। আর হযরত লোকমান তার বুদ্ধিসাধ্যি কম ছিল না যে ছোট্ট ছেলেকে এত বড় নসিহত করবেন। আল্লাহ নিজেই তার প্রশংসা করছেন যে আমি লোকমানকে জ্ঞান দান করেছি। লোকমানকে জ্ঞান দিয়েছেন কে? জ্ঞানটা দেখুন, তিনি যুবক, তার টার্গেট তরুণ এবং যুবকরা, টার্গেট কে? তরুণ আর যুবক। তিনি ডেকেছেন ইয়াক, হে আমার কলিজার টুকরা সন্তান। এর দ্বারা বোঝা যায় ছেলে ছোট না, নসিহত গ্রহণ করার মতো বয়স তার হয়েছে। দেখেন না আমাদের দেশে এরকম আছে, আছে ছেলেকে ডাকে মেহমান আসলে, এ খোকা, বরিশালে ডাকে গ্যাদা, খোকাদেরকে গ্যাদা বলে, আবার একটু শিক্ষিত পরিবেশ আসে খোকা, খোকা, খোকা কই, খোকারে যখন ডাকে মেহমান আসছে কিছু নিয়ে আসো, লোকেরা ভাবে খোকা বুঝি খুবই ছোট, যখন খোকা চাটা নিয়ে আসলো দেখা গেল খোকা কয়েক খোকার বাবা। হযরতে লোকমান তার সন্তানকে প্রিয় নামে ডাকতেছেন ইয়া বুনাইয়া। আহারে, আমাদের ছেলেপেলেরা খারাপ হয় এমনি এমনি না, ছেলে পরীক্ষা ফেল করলো বাপেও কথা কয় না মায়েও কথা কয় না, এখন বাধ্য হয়ে ছেলের নাম রাখছে মন্টু, মন্টুর আবার বন্ধু আছে কতগুলো বল্টু, বল্টুরা দেখলো মন্টুর মুখ খারাপ, আরে তোমার মুখ মলিন কেন, কয় পরীক্ষা ফেল করছি, বাপে মায় কেউ আমার সাথে কথা কয় না, তাতে অসুবিধা কি, আয় আমার সাথে ইন্ডিয়ান ভালো ফিল্ম আছে দেখবো না, নিয়ে গেল শয়তানির দিকে, ঠিক না? ছেলে ফেল করেছে, ফেল তো করতেই পারে, ছেলেকে ডেকে নিয়ে কপালে একটা চুমা দেন, বাবা এবার তো খারাপ করছো, সামনে ভালো করে পড়ো যাতে আমার সম্মান রক্ষা পায়, এই বলে কপালে যদি একটা চুমা দেন, একটু আদর করে দেন, ছেলে কি খারাপ হবে না ভালো হবে? বলেন কি হবে? ভালো হবে। প্রিয় ভাই সব, এই জন্য সন্তানের প্রতি হযরতে লোকমান যে আহ্বানটা করলেন সেটি এরকম ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাদিস, উসিকুম বিশাবাব খাইরা, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক হাদিস আছে একটু পরে বলি, রাসূলুল্লাহ বলছেন উসিকুম বিশাবাব খাইরা ফাইন্নাহুম আরাক্কু আফইদা লাকাদ বাসানি আল্লাহু বিল হানিফিয়াতি সামহা ফাখালাফানিয়াস শাবাব ওয়াখালাফানিয়া শুয়ুখ। রাসূলুল্লাহ বলছেন আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি, তোমরা যুবকদের ব্যাপারে উদার পন্থা অবলম্বন করো। কে বলছেন? রাসূল বলছেন যুবকদের ব্যাপারে তোমরা উদারপন্থী হয়ো, কারণ যুবকদের দিল হচ্ছে নরম, আর আমাকে আল্লাহ উদারতা সহকারে পৃথিবীতে পাঠিয়েছেন, এই ইসলামকে প্রতিষ্ঠিত করার ব্যাপারে আমাকে সহযোগিতা করেছে যুবকেরা, আর বিরোধিতা করেছে বিরুদ্ধরা। রাসূলুল্লাহর সাথে যারা বিরোধিতা করেছে তাদের নাম হলো আবু জাহাল, আবু লাহাব, ওতবা, সাইবা, মুগিরা, সবগুলোর বয়স 40-এর উপরে, আর যারা ঈমান আনলো তাদের সকলের বয়স 40-এর নিচে। হযরত আবু বকর যখন ঈমান আনে, ঈমান গ্রহণ করেন, বয়স তখন 37 বছর। হযরতে ওমর যখন ইসলাম কবুল করেন বয়স তখন 26 বছর। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ
যখন ইমান আনেন বয়স 17 বছর, হজরত আলী যখন ইসলাম কবুল করেন বয়স তখন 8 বছর, সব 40-এর নিচে। এই জন্য যুবকদের ব্যাপারে হজরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যখনই তার কাছে যুবকরা আসতো কোনো মজলিসে, তিনি দাঁড়িয়ে যেতেন আর বলতেন, মারহাবাম বি ওয়াসিয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকাদ আমারানা আন নাহফাজ আল হাদিসা ওয়া নুআসসা লাকুম বিল মাজালিস। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন যুবক মসজিদে আসতে দেখলে দাঁড়িয়ে যেতেন আর বলতেন, হে রাসূলুল্লাহর চলমান উপদেশ, মারহাবা, ওয়েলকাম, আমি তোমাকে স্বাগত জানাচ্ছি, আসো, তুমি আমাদের পাশে বসো, কারণ রাসূলুল্লাহ আমাদেরকে দুটি কথা বলেছেন, আমরা যেন রাসূলের হাদিস মুখস্থ করি আর যুবকদেরকে যেন আমরা আমাদের মসজিদের মধ্যে জায়গা করে দেই। সুবহানাল্লাহ। হযরত জারির ইবনে বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন পূর্ণিমার চাঁদের মতো চেহারা ছিল। তিনি যখন কোন মজলিসে আসতেন, সাহাবীরা বলতেন, আমাদের মাঝে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে, এত সুন্দর চেহারা ছিল। হযরত জারির রাসূলুল্লাহর মজলিসে এসেছেন, বসার জায়গা পান নাই, এক কোণায় দাঁড়িয়েছেন, রাসূলুল্লাহর দৃষ্টি পড়ল, তিনি গায়ের চাদর মোবারক খুলিয়া পেঁচাইয়া হযরত জারিরের দিকে নিক্ষেপ করলেন আর বললেন, ইজলিস ইয়া জারির, হে জারির, তুমি আমার চাদরের উপরে বসো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? ফাকাব্বালাহা জারির ওয়া দাম্মাহা ইলাই, হযরতে জারির রাসূলের চাদরটা উঠাইয়া বুকের সাথে জড়ায় ধরল, বারবার চুমা খাইতে লাগলো আর বলল, হে রাসূল, আপনার চাদরের উপরে বসতে পারে এমন মানুষ কি আছে আকাশের নিচে? আপনি আমাকে সম্মানিত করেছেন, আকরামাক আল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূল আল্লাহ, হে রাসূল আল্লাহ আপনার সম্মান আরো 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 অনেক বাড়িয়ে দি। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, যুবক যৌবনকাল এটি সব থেকে উল্লেখযোগ্য সময়, এই তরুণদেরকে হযরত লোকমান টার্গেট করেছেন, কারণ তরুণরা ঘুম আসেই ইবাদত করতে ইচ্ছে করে না, আর বুড়োরা ইবাদত করতেই চাইবে, রাত্রে ঘুম আসে না, কাশতে কাশতে অস্থির, তাহাজ্জুদ পড়া ছাড়া করবে নাকি? এই বিষয়টা বুঝাবার জন্য আমি বলি মাঝে মধ্যে, যে মসজিদের ইমাম অথবা প্রাইমারি স্কুলের মাস্টার যদি বলে যে আমি ঘুষ খাই না, এই কথার কোনো দাম আছে? আপনারা বলেন, কথা বোঝেন নি? মসজিদের ইমামে আর প্রাইমারির মাস্টাররা যদি বলে যে আমি ঘুষ খাই না, এই কথার দাম আছে? আপনারা ঘুষ দেয় কিনা? এই কথা যদি এসপি বলে, যদি ডিসি বলে, যদি মন্ত্রী বলে, এমপি বলে, এই কথার দাম আছে? কারণ দিনে রাত্রে 24 ঘন্টা ঘুষের হাতছানি তাদের সামনে আসে। একজন বুড়ো তো বলবি, আমি আজ তাহাজ্জুদ পড়ছি, রোজা রাখছি, রোজা তো রাখবেনি কারণ ঘরে জায়গা নাই, বউতে চোখে দেখতে পারে না, তাবলিগের সেল্লা দেওয়া ছাড়া উপায় থাকে না, তাহাজ্জুদ পড়ার জন্য রাতের বেলা উঠে আর ঘুম আসে না, তাহাজ্জুদ ছাড়া করবেন টা কি? কিন্তু যুবক ছেলে, ওর তো সন্ধ্যার পরই দুনিয়ার ঘুম আসে, আরে চাইবা ধরে। এই সময় যদি এশার নামাজ পড়ে ঘুমিয়ে গেল, রাত 12টার পরে কোন যুবক যদি উঠে আল্লাহর ইবাদত করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোন ছায়া যেদিন থাকবে না, ওই দিন 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা জান আরশের নিচে ছায়া দিবেন, তার মধ্যে 1 শ্রেণী হলো ওয়াসাবুন নাসাফি ইবাদাতিল্লাহ, ওই সব যুবক যারা রাত কাটিয়েছে আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে, রাত গুজরান করেছে আল্লাহর ইবাদত তেলাওয়াত নামাজের মধ্য দিয়ে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে যুবকদেরকে জায়গা করে দিবেন।